আমরা এখন যাচ্ছি এই নাফক দিয়ে এই সুড়ঙ্গ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি কোথায় জবালে নূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই জায়গাতে তিনি কি করতেন ইবাদত করতেন আর তিনার জন্য খানা তোষা নিয়ে কে যেতেন কে যেতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তিনি যেতেন দেখুন মক্কার মধ্যে যত পাহাড় হয়েছে সমস্ত পাহাড়ের মধ্যে পাহাড়টি হচ্ছে খাড়া পাহাড় মানে উঁচু পাহাড় মানে রসুল কে বললেন ইকরা পড়ো দেবে তিনি বলছেন আমি পড়তে নয় আমি পড়তে যাই না সেই সময়তে তিনবার বলার পরেতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন সিনাতে সিনা লাগিয়ে কি করলেন তিনি জোরভাবে দাবলেন সিনারে সিনা লাগা কর দাপা চাপায়া নবী জব থে রাসূলুল্লাহ পড়ানা জনতা নবী জব থে রাসূলুল্লাহ জিব্রাইল আকের আমরা সেই জায়গাতে যাচ্ছি ওই জায়গাতে কিন্তু উপরে উঠা যাবে না উপরে উঠবেন নাকি হ্যাঁ উপরে উঠতে হলে পরে একদিন আপনি ট্যাক্সি ভাড়া করে চলে আসবেন এসে ওইখানে নেমে যেয়ে আপনি উঠবেন আবার কি করবেন নামার পরে আবার ট্যাক্সি ধরে হারাম শরীফে চলে আসবেন ঠিক আছে ইনশাআল্লাহ কিন্তু দূর থেকে আমরা দেখবো ছোটি গাড়ি দে দিই বন্দা কিতনা হ্যাঁ বন্দা তকরিবান 30 হ্যাঁ বাস পুরি লেকে যাও জি বাস লেকে যাও বাস লেকে দে উমর কা নম্বর হ্যায় না হ্যাঁ उम्र को फोन कर दो बस पे तो आप चले जाना।